দেখতে দেখতে দুর্গাপুজো চলেই এলো। 2023-এ সল্টলেকের একে ব্লক থিম ছিল মশলার সাতকাহন, যা জনগণের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। তো এবছর 2024-এ 2রা জুন হয়ে গেল তাদের খুঁটি পুজো। তো এই ভিডিওতে তুলে ধরলাম খুঁটি পুজো ও এবছরের থিম সংক্রান্ত কিছু মুহূর্ত, চলুন ভিডিওটা দেখে নিন। আসতে হবে, নইলে একটা ভালো কাজ এবার মিস হবে। বলো দুর্গা মা কি? তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা দেখি। আর আজ কিন্তু আমরা চলে এসেছি সল্টলেকের একে ব্লকে। আর আজকে কিন্তু একে ব্লকে কিন্তু হতে চলেছে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর শুভারম্ভ। তো কীভাবে এখানে খুঁটি পুজোটা হচ্ছে আর এখানে কী থিম রয়েছে, ভাবনা কী রয়েছে, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে থাকছে। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি একে ব্লকের ঠিক মাঠে, যেখানে কিন্তু দুর্গাপুজোটা হয়। আর তাছাড়া একবার দেখাই তোমাকে, দেখো আকাশটা, দেখো কি সুন্দর লাগছে, পুরো শরতের আকাশের মতো, কিন্তু একটু গরমটা বেশি। তো যাই হোক, এখন কিন্তু দেখতে পাচ্ছি খুঁটি পুজো কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আর দেখো কতজন কিন্তু সবাই চলে এসেছে আর কত ব্লগাররা, দেখো। তো চলো তোমাদের আজকে খুঁটি পুজো দেখাই, আর তোমাদের এখানে কি থিম রয়েছে সবটাই কিন্তু তোমাদের জানাবো। তো দেখতে পাচ্ছি এই যে একে ব্লক অ্যাসোসিয়েশন, এখানেই কিন্তু সেক্টর 2 মোটামুটি কিন্তু তোমরা উল্টো, যারা যদি আসতে চাও উল্টোডাঙ্গা থেকে কিন্তু 215 নম্বর বাস ধরে কিন্তু তোমরা বলবে যে একে ব্লক যাবো বা এই 8 নম্বর যাবো, তো ওখানেই কিন্তু তোমরা নামি নেমে পড়বে। আর এই যে এটা কিন্তু আপাতত অ্যারেঞ্জমেন্ট হয়েছে এটা ইয়ে করা, আর ওখানে কিন্তু খুঁটি পুজো চলছে। কিন্তু দেখতে পাচ্ছ খুঁটি পুজো চলছে, অলরেডি খুঁটি পুজো শুরু হয়ে গেছে। আর এখানে দেখো খুঁটিটা কিন্তু ফুল দিয়ে সুন্দর করে কিন্তু দেখো সাজিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বেশ মোটা করে কিন্তু একটা খুঁটি ফুল দিয়ে খুব সুন্দর লাগছে সাজিয়েছে। আর এখানে কিন্তু পুজো চলছে, পুজো হয়ে যাওয়ার পর কিন্তু খুঁটি মাটিতে পুঁতে দেওয়ার মাধ্যমে কিন্তু এখানকার শারদ সূচনা কিন্তু হয়ে যাবে। একে ব্লকের 37তম দুর্গোৎসবের শুভ সূচনা। তো দেখতে পাচ্ছি এবছরের মতো কিন্তু সল্টলেকের একে ব্লকের কিন্তু খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু এখানকার শুভারম্ভ হয়ে গেল দুর্গাপুজোর। আর এখন কিন্তু মঞ্চে চলছে উদ্বোধনী সঙ্গীত, দেখতে পাচ্ছ। আর চলো তোমাদের ওদিকেও যাবো, তার আগে মা জল বলো দুর্গা মাই কি জয়, শুভারম্ভ কিন্তু হয়ে গেল। প্রত্যেকে যাকে চিনি আর নতুন করে পরিচয় দেওয়ার বোধ হয় দরকার নেই। এবং একে ব্লকে আমরা দেখতে পাচ্ছি ভবত সুতা শিল্পী, ভবত সুতা। মোটামুটি কবে থেকে শুরু হয়ে যাবে এই কাজ? কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে, কারণ কাজ প্রথম মাথায় শুরু হয় তারপরে মাঠে আসে, তোমরা চিন্তা অনেক আগেই শুরু হয়ে। আর বলছি এবারে আপনি কতগুলো করছেন সব মিলিয়ে? আমি অত খুব বেশি নাম্বারের পুজো করি না, আমি 2টো পুজো করি, এবারে আমি 2টো পুজো করছি। আজ লোকনাথ বাবার একটা খুব শুভ দিন, তিরোধান উৎসব, আর এই দিনটাকে আপনারা বেছে নিয়েছেন দুর্গাপুজোর শুভারম্ভ, এইটাকে কীভাবে দেখছেন?
আমি এরকম করে আলাদা করে এই দিনটা আমি ঠিক করিনি, এটা সংগঠকরা ঠিক করেছে, নাচিটা আমার শুধু এটা যোগদান করার দায়িত্ব ছিল, আমি করেছি। ঠিক আছে, এই দুটোর সাথে কোনো সম্পর্ক রেখে করা হয়েছে কিনা এটা আমি জানি না। দর্শকরা বেশিরভাগ দর্শকই জানতে চায় যে দুর্গা পুজোয় কি থিম হচ্ছে, এটা সবারই একটা কৌতূহল থাকে, তো এবারে একে ব্লগে কি ধরনের কাজ আপনার থেকে আপনারা দেখতে পাবেন? ভালো কিছুই হবে, ভালো কিছুই হবে, কারণ মানে কীভাবে বলবো, আমি 25 বছর দুর্গা পুজো করছি, খুব খারাপ কিছু আমার হাত দিয়ে হবে বলে মনে হয় না, ভালোই ভালোই হবে, মানুষ আসবে, মানুষ দেখবে, এবং আমার প্রত্যেকবারই আমার যেটা নিজের কাছেই একটা খুব বড়ো চ্যালেঞ্জ থাকে যে প্রত্যেকবার আমি নিজেকে কীভাবে ওভারকাম করে যেতে পারি তারপরের বছরটা, কারণ এটা পাবলিক আর্ট, এখানে অনেক মানুষকে সঙ্গে নিয়ে এটা করা এবং একটা অন্য উত্তরণে নিয়ে যাওয়াই আমার আমার নিজের ধর্ম শিল্পী হিসেবে, তো সেটা এখানে জারি থাকবে। ধরে নাও তোমার কথা রেস ধরেই বলি, যে তুমি বললে যে কাজ অনেকদিন আগে শুরু হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফিল্ডে এখনো শুরু হয়নি, সেটা মোটামুটি কতদিন পরে শুরু হচ্ছে? এটা শুরু হয়ে গেছে, আজকে খুঁটি পোতা হয়েছে, মানে আজকে আমার মনে হয় যে দুদিন মানে পরশু দিন কাউন্টিং আছে, এর একটা তো হ্যাজার্ড আছেই, সেটা কেটে গেলেই তারপরে আমাদের মাঠে কাজ শুরু হবে। প্রতিমা নিয়ে যদি কিছু বলতে চাও, কোনো রকম চমক বা কী রকম থাকছে প্রতিমা? হ্যাঁ, প্রতিমা শুরু হয়ে গেছে, অনেক প্রায় শেষের দিকে। আমি প্রতিমা ছাড়া কাজ ভাবতেই পারি না, কারণ প্রতিমাই ঠিক করে দেয় ঠিক সে কোথায় বসতে চায়, কী কী রকম পরিবেশে সে বসতে চায়, সেটাই আমার কাছে দুর্গাপুজোর থিম। মানে এখান থেকে আমার একটা ডিপার্চার দরকার হয় আমার, আর সেটা মূর্তি মাটি এগুলো হাতে না ধরলে আমার ওই ডিপার্চারটাই তৈরি হয় না, আমার মধ্যে ওই এটাই তৈরি হয় না, সেটা প্রায় এক মাস আগে শুরু হয়ে গেছে এবং অসম্ভব সুন্দর একটা মূর্তি হতে যাচ্ছে। সুন্দর ইন দ্য সেন্স মানে আমার বিষয় এবং আমার কন্টেন্টের সঙ্গে সামঞ্জস্যতা রেখে একটা মূর্তি তৈরি হচ্ছে, খুবই অর্জুনপুর আমরা সবাই ক্লাবে প্রতিমা আছে, সেটা অনেক দর্শনার্থীদের মন ছুঁয়েছে, তো সেই জায়গায় রেখে কি এবছরে আরও কিছু স্পেশাল কোনো? আমি তো বলছি যে আমার প্রত্যেকবারই, একজন শিল্পী তো তাই থাকে, প্রত্যেকবারই সে নিজেকে ওভারকাম করতে চায়, সেই লড়াইটা বা সেই প্রচেষ্টা তো এবারেও জারি থাকবে। ঠিক আছে, এর তো ভবদা প্রচুর উঠতি শিল্পী এসছে, প্রচুর জুনিয়র শিল্পীরাও ভালো কাজ করছে, তাদের উদ্দেশ্যে কি কিছু বার্তা দেবে? অসম্ভব ভালো কাজ করছে, অনেক নতুন যারা আসছে অসম্ভব ভালো কাজ করছে, খুব আমি বলবো যে হ্যাঁ, মানে পুজো মাঠটাকে একটা ক্যানভাসের মতো করেই দেখা উচিত, মানে এটা শুধু একটা সাজিয়ে দেওয়া ডেকোরেশন করার জায়গা নয় আর কি। ঠিক আছে, শুধু সাজিয়ে গুছিয়ে একটা কিছু রেডি করে দিলাম থিমের নামে, সেটা না করাই ভালো, বরঞ্চ দুর্গাপুজোকে আরও একটা আপলিফমেন্টে আরও একটা উত্তরণের জায়গায় নিয়ে যেতে হবে, যার সঙ্গে সমাজ মানে আমি বলবো যে সামাজিক প্রেক্ষাপটগুলো দুর্গাপুজোর কে উদ্দেশ্য করে মানুষের সামনে তুলে ধরা উচিত, সেটা নতুনদের কাছে আমার একটা এ থাকবে। আমাদের শেষ দর্শকদের উদ্দেশ্যে তোমার যদি কোনো বার্তা থাকে আসতে হবে, নইলে একটা ভালো কাজ এবার মিস হবে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, তোমাদের কিন্তু আমি সবটাই দেখিয়ে দিলাম, সল্টলেক একে ব্লকের কিন্তু আজকে খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু শুভারম্ভ হয়ে গেল, আর দেখতেই পেলে যে কী কী ভাবনা রয়েছে, আর এবছরের শিল্পী কিন্তু রয়েছে ভবতোষ্যুতা, তো তার তো মানে হাতের কাজ তো জানি খুবই সুন্দর হয়, তো সেটার জন্য কিন্তু অপেক্ষায় রয়েছি যে দুর্গাপুজো কখন আসবে আর কখন আমরা দেখতে পাবো শিল্পীদের নানা রকম কাজ, কখন কলকাতা আবার মেতে উঠবে, সেই 5টা দিনের অপেক্ষা কিন্তু কলকাতাবাসীরা করে। তো আসছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।